সবচেয়ে ভয় পান কিসে আপনি? সেটা বললে আপনি হাসবেন। কি দেখে ভয় পান সবচেয়ে বেশি? মাকড়সা। আমি মানে একটা প্রাণী খুবই, আপনার কাছে নিরীহ হতে পারে কিন্তু আমার কাছে মানে খুবই ভয়ঙ্কর একটা প্রাণী। মানে আমার কাছে মনে হয় আমি যখন কোথাও কোনো মানে মাকড়সা দেখি আমার কাছে মনে হয় যে আমি আজরাইল দেখে ফেলছি। আমার মানে আমার মনে হয় কখন যেন মরে যাবো এরকম মনে হয়। আচ্ছা, আর সবচাইতে পছন্দের কোন প্রাণী? পছন্দের মানে কি প্রাণীর মধ্যে? প্রাণীর মধ্যে, প্রাণীর মধ্যে সব থেকে পছন্দের হচ্ছে বিড়াল। বিড়াল, বিড়ালের হাসি আছে জানেন? অবশ্যই, শুধু হাসি না, বিড়াল মানুষের সাথে কথা বলে, বিড়ালের ইমোশনস। আমার নিজের বিড়াল আছে, তার নাম রাজকুমারী। তো সে আমার কাছে আমার বেবির মতো, তো এর জন্য আমার সবসময় বিড়াল। হ্যাঁ, কথা বলে। কথা বলতে কি আসলে মুখ দিয়ে যে সবসময় মানে কথা বলে মানুষ তেমন না, কিছু ইমোশনস থাকে, কিছু ইমোশনস থাকে যে আপনার মন খারাপ, সে এসে আপনার সাথে মানে হাত দিয়ে আপনি কি করতেছেন, আপনি কান্না করতেছেন, সে আপনার পাশে বসছে, তো এই জিনিসগুলো না এক প্রকারের মানে মনের ভাব প্রকাশের মতোই। মুখ দিয়ে কথা বললেই যে মানুষ কথা বলে এমন না। আচ্ছা, এখন নাজিয়া বর্ষাকে মানুষ কিভাবে চিনে? আগে তো নাজিয়া বর্ষা ছিল, আপনি তো টিকটকও করেছেন। করেছি না, করছি এখনো, এখনো এখনো করেন। এখন যেহেতু নাটক করছেন, এই নাটকে আসার পর নাজিয়া বর্ষাকে মানুষ কিভাবে দেখে? আসলে আমি নাটকে আগে এসেছি, টিকটকটা হচ্ছে আমি যখন দেখলাম যে নাটকে মানে মানুষ ফ্রি টাইমে টিকটকটা করে, তো সেক্ষেত্রে আমিও হচ্ছে মানে টিকটকে জয়েন। কিন্তু নাটকে মানুষ আমাকে আসলে, আমার আরেকটা টিম আছে ওখান থেকে আমার মানে পথ শুরু, দেন হচ্ছে আমার প্র্যাঙ্কিংয়ে জয়েন। এখন রেগুলার কাজ করছি, নাটকে কাজ করছি। আগের নাজিয়া বর্ষা এখনকার নাজিয়া বর্ষার মধ্যে অনেক পার্থক্য, কারণ আগের নাজিয়া বর্ষাকে কেউ কখনো মানে কোনো পর্দার সামনে দেখেনি, কারণ নাজিয়া বর্ষা টোটালি একটা অপোজিট ক্যারেক্টারে বাস্তব জীবনেও লিড করেছে। সেটা হচ্ছে সে খুবই পর্দা করত, কিন্তু এখন হচ্ছে সে খুবই মানে মিডিয়া যেহেতু কাজ করে, বা জানি না কীভাবে অ্যাক্টিংয়ের প্রতি তার এত ভালোবাসা, কীভাবে কি সে নিজেও জানে না আসলে, সেই ভালো লাগে থেকে এখন তার যে অ্যাচিভমেন্ট সে আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছে। সেই জায়গা থেকে মানুষ অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আম্মু, আমার খালামুনি সবাই আমাকে অনেক সাপোর্ট করে। আগে পর্দা করতেন আপনি? জি। এখন কি মনে হয় যে ওটাই ভালো ছিল, পর্দা করতাম? ভালো মন্দ আসলে মানুষ মানে কিছু মানুষ আছে যারা হচ্ছে আপনার পেছনে সবসময়ই লেগে থাকবে, সেটা আপনি পর্দা করলেও আপনার পেছনে লেগে থাকবে, আপনি যদি মিডিয়ার অনেক বড় সুপারস্টার হয়ে যান তাও আপনার পেছনে লেগে থাকবে। তো সেই জায়গা থেকে আসলে পর্দা করা বা পর্দা না করা আমার এই কাজের সাথে আমি কখনোই মানে করব না, কারণ কি এই কাজে আসা হচ্ছে আমার পছন্দ থেকে আসা, তো এই কাজে তার আমি এখন পর্দা করে কাজ করতে পারবো না, যেহেতু আমি কাজটা ভালোবেসে ফেলেছি, তো সেইখান থেকে হচ্ছে পর্দাটা ছেড়ে দেওয়া।